হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে যারা নিট দু হাজার পঁচিশের পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক যে তোমাদের বায়োলজির কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে বিগত কয়েক বছর ধরে কোন চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে আর কোন চ্যাপ্টারগুলো থেকে একটু কম প্রশ্ন আসে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার মার্ক করে রাখবে আর যেগুলো হাই ওয়েটের চ্যাপ্টার সেগুলো আমি বলবো সেগুলো প্রথমে পড়ে বারবার রিভাইজ করবে এবং তার থেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবে তাহলে চলো দেখে নিই আমাদের ক্লাস ইলেভেনেরটা এই লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে একটাও প্রশ্ন কিন্তু দু হাজার আসেনি কিন্তু এটা বেশ শকিং এই বছর আসেনি বলে পরের বছর আসবে না এরকম কিন্তু কোনো কথা নেই এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রশ্ন আসে নেক্সট বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে দুটো এক্সপেকটেশান ছিল দুটো আসবে মোটামুটি দুটোই এসেছে কিন্তু প্লান্ট কিংডাম থেকে দেখো এটাও আরেকটা শকিং জিনিস যে প্লান্ট কিংডাম থেকে কিন্তু একটা মাত্র প্রশ্ন এসেছে প্লান্ট কিংডম থেকে কিন্তু একটা প্রশ্ন কোনোবার আসে না তোমরা যারা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে তারা খেয়াল করবে যে প্লান্ট কিংডম থেকে কিন্তু দুটো তিনটে প্রশ্ন কিন্তু আসে বাট উল্টো দিকে দেখো অ্যানিমাল কিংডম থেকে পাঁচখানা প্রশ্ন দিয়ে দিয়েছে যেখানে আগে অন্যান্য বছর তিনটে চারটে প্রশ্ন দিত সেটা এখানে কমিয়ে দিয়ে এখানে বাড়িয়ে দিয়েছে এবার পরের বছর যে এখান থেকে কমিয়ে দিয়ে এখানে বাড়িয়ে দেবে না মানে বলা যায় না সেটা করতেই পারে তো ওভারঅল যদি আমি এই ইউনিটটা দেখি এই ইউনিটটা থেকে আটটা প্রশ্ন এসেছে যেটা মোটামুটি ঠিকঠাক আটটা নটা করেই প্রশ্ন আসে নেক্সট যে ইউনিট মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট থেকে দেখো পাঁচটা প্রশ্ন এসেছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট থেকে তিনটে প্রশ্ন এসেছে আর স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল থেকে তিনটে প্রশ্ন এসেছে টোটাল এগারোটা প্রশ্ন এসেছে এই গোটা ইউনিটটা থেকে এটা মোটামুটি এক্সপেক্টেড এরকমই প্রশ্ন এই ইউনিটটা থেকে আসে তারপরে সব থেকে হাই ওয়েটের যে চ্যাপ্টার সেটা দেখে নাও সেল সেলের চ্যাপ্টার থেকে ইটসেল সেল থেকে এসেছে চারটে প্রশ্ন কিন্তু এটা মাথায় রেখো সেল থেকে কিন্তু অনেক সময় পাঁচটাও প্রশ্ন দেয় তো এটা এটা সময় একটু বেশি করে প্রশ্ন থাকতে থাকে ঘুরিয়ে ফিরিয়ে তো এখানে চারটে এবার দিয়েছে বায়ো মলিকিউলসটা বেশ শকিং বায়োমলিকিউলসে অন্যান্য বার ছটা প্রশ্ন দেয় না মোটামুটি চারটে পাঁচটা প্রশ্ন দেয় চারটেই দেয় কিন্তু এবারে অনেক বেশি প্রশ্ন দিয়েছে ছ খানা অ্যাকচুয়ালি দেখো তোমাদের প্রচুর সিলেবাস থেকে কিন্তু টপিক চ্যাপ্টার ডিলিট হয়ে গেছে তাই জন্য কোথাও তো দিতে হবে আর এইগুলো এই চ্যাপ্টারগুলো থেকে দিলেই মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাই জন্য এখান থেকে বেশি প্রশ্ন কিন্তু দিয়ে ফেলেছে এবার সেল সাইকেল সেল ডিভিশন থেকেও চারটে এই টপিকটা থেকে টোটাল চোদ্দোটা প্রশ্ন এরকম চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো এর মধ্যেই থাকে তো এটাও একটা হাই ওয়েটেজ ইউনিট কিন্তু নেক্সট দেখো ফোটোসিনথেসিস ফোটোসিনথেসিসের আগে দুটো চ্যাপ্টারই নেই তো ফোটোসিনথেসিস থেকে তিনটে প্রশ্ন এসেছে রেসপিরেশন ইন প্লান্ট থেকে দুটো এসেছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে তিনটে প্রশ্ন এসেছে টোটাল এসেছে আটটা প্রশ্ন এটা মোটামুটি এরকম থাকে ঠিকই আছে অসুবিধার কিছু নেই সবসময় যে আটটা প্রশ্ন এটা আটটা নটা এরকমের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে প্লান্ট ফিজিওলজি থেকে সেখানে অ্যানিমাল ফিজিওলজি থেকে দেখো তেরোটা প্রশ্ন এসেছে অ্যানিমাল ফিজিওলজি থেকে কিন্তু শকিংলি লোকোমোশন থেকে মাত্র একটা প্রশ্ন এসেছে লোকোমোশন থেকে জেনারেলি দুটো তিনটে প্রশ্ন আসে দুটো প্রশ্ন তো আসেই কিন্তু যেহেতু একটা প্রশ্ন এসেছে আর কি বলবো কিন্তু লোকোমোশন চ্যাপ্টারটা কিন্তু বেশ হাই ওয়েটের চ্যাপ্টার মানে তুমি লাস্ট ফাইভ ইয়ার যদি পি কিউ দেখো তো লোকোমোশন থেকে বেশ দুটো তিনটে করে কিন্তু প্রশ্ন আসে বাকিগুলো থেকে দুটো তিনটে করেই প্রশ্ন এসেছে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো তো যেখানে যে বায়োমলিকিউল এখান থেকে ছটা প্রশ্ন দিয়ে দিয়েছে হয়তো পরের বছর পাঁচটা প্রশ্ন দিলো এখান থেকে দুটো প্রশ্ন দিলো তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবার দেখো ক্লাস সব সময় কিন্তু বেশি প্রশ্ন থাকে চ্যাপ্টারও বেশি থাকে কিন্তু প্রশ্ন নিটে সব থেকে বেশি কিন্তু ফিফটি ওয়ান কোয়েশ্চেন এসেছে তার মানে টুয়েলভ থেকে অবভিয়াসলি ফর্টি সেভেন কোয়েশ্চেনস এসেছে তো চলো আমরা টুয়েলভেরটা এবারে দেখে নিই টুয়েলভে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট থেকে দুটো প্রশ্ন এসেছে হিউম্যান রিপ্রোডাকশন থেকে পাঁচটা প্রশ্ন এসেছে আর রিপ্রোডাকটিভ হেলথ থেকে দুটো প্রশ্ন এসেছে অলমোস্ট এগুলোর মধ্যেই ঘোরাফেরা করে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্ট থেকে একটু বেশি প্রশ্ন মাঝে মাঝে দেয় হিউম্যান রিপ্রোডাকশন থেকে চারটে প্রশ্ন দিতে পারে বাট এরকমই নটা ঘোরাফেরা করছে এটা অলমোস্ট ঠিকই আছে নেক্সট এইটা আরেকটা হাই ওয়েটের চ্যাপ্টার দেখো খানা প্রশ্ন এসেছিল ফরটিন কোয়েশন চোদ্দ দু হাজার চব্বিশে এসেছিল প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন পাঁচটা প্রশ্ন মানে জেনেটিক সেট আর ওদিকে সেল এই দুটো তার সাথে তোমার বলো হিউম্যান ফিজিওলজি এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আরও আসছে আসছি আমি দেখো প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স ভ্যারিয়েশন থেকে পাঁচটা প্রশ্ন মলিকিউলার বেসিস থেকে ছটা প্রশ্ন ইভলিউশন থেকে ইভলিউশন থেকে তিনটে প্রশ্ন দিয়েছে এটা লাস্ট কয়েক বছর ধরে এটা একটা করে দুটো করে প্রশ্ন আসছিল একটা প্রশ্ন আসছিল এবছর বেশ বাড়িয়ে দিয়েছে তিনখানা প্রশ্ন এসেছে বাট ঠিকই আছে কারণ চ্যাপ্টারসও কমে গেছে তোমাকে ইভলিউশন চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে কোয়েশ্চেন ঢুকিয়ে দিয়েছে তো এখান থেকে চোদ্দোটা প্রশ্ন আসে প্রতিবারই এরকম চোদ্দো পনেরোটার মধ্যেই ঘোরাফেরা করে তেরো চোদ্দো পনেরো চোদ্দটাই নর্মাল প্রশ্ন নেক্সট হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে চারখানা প্রশ্ন এসেছে আর মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার থেকে একটা প্রশ্ন এসেছে এটা থেকে পাঁচটা প্রশ্ন এসেছে ঠিকই এটা এরকমই প্রশ্ন আসে কিন্তু ঘুরিয়ে ফিরে মানে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে ধরো নেক্সট বার তিনটে প্রশ্ন এলো মাইক্রোবস থেকে হয়তো দুটো প্রশ্ন এলো এরকম তো তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে বায়োটেকনোলজি দুটো চ্যাপ্টার থেকে দশখানা করে প্রশ্ন এসেছে দেখো এরকম দশ এগারোটা করেই কিন্তু প্রশ্ন আসে এটা একটা হাই ওয়েটেজ ইউনিট মাত্র দুটো চ্যাপ্টার একটা থেকে ছটা একটা থেকে চারটে প্রশ্ন এসে গেছে এই দুটো চ্যাপ্টার ভালো করে করে গেলেই তুমি দশটা প্রশ্ন মানে চল্লিশ নাম্বার সিকিউর করে ফেলতে পারছো নেক্সট অর্গানিজম এই এই পার্টটা দেখো ইকোসিস্টেম থেকে একটা প্রশ্ন ঠিক আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এখানেও একটা যেহেতু পার্ট কমে গেছে একটা চ্যাপ্টার কমে গেছে তাই জন্য হয়তো এখানে পাঁচখানা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বাট বেশ ভালো কোয়েশ্চেন দিয়েছে বায়োডাইভার্সিটি থেকে কমপ্লিট পাঁচখানা কোয়েশ্চেন আর পপুলেশন থেকে দুটো ইকোসিস্টেম থেকে একটা তো টোটাল আটটা কোয়েশ্চেন এখান থেকে এসেছে তো এই এখানে গোটা টুয়েলভ থেকে এসেছে ফর্টি সেভেন তাহলে এখানে তোমাকে সব থেকে মাথায় রাখতে হচ্ছে কি কি কোনগুলো হাই ওয়েটেজ জেনেটিক্সের চ্যাপ্টার ইউনিট বায়োটেকের ইউনিট এগুলো হচ্ছে হাই ওয়েটেজ চ্যাপ্টার হাই ওয়েটেজ ইউনিট যেগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে নেক্সট হচ্ছে এখানে দেখো সেলের ইউনিটটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেল থেকে মলিকিউলস থেকে সেল ডিভিশন থেকে প্রত্যেকটা থেকে বেশ ভরে ভরে প্রশ্ন এসেছে সেল ইউনিটটা পড়তে হচ্ছে তারপরে পড়তে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হিউম্যান ফিজিও হিউম্যান ফিজিওলজি এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট নেক্সট যেটা বলবো এইগুলোর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে ঠিক আছে এখানে এগারোটা প্রশ্ন এসেছে এটা হয়তো কখনও দশটা প্রশ্ন আসে এখানে নটা প্রশ্ন আসে এইভাবে কিন্তু ঘোরাফেরা করে তো তার জন্য বলবো মানে যে যেই ইউনিটগুলো থেকে ইম্পর্টেন্ট একটা দুটো তিনটে চারটে এই চারটে ইউনিট তোমাকে এমনভাবে জলবৎ তরলম করতে হবে মানে লাইনে কোনো জায়গা থেকে এনসিআরটি বইয়ের কোনো জায়গা থেকে প্রশ্ন এলে যাতে তুমি পারো কনসেপ্টটা এমনভাবে ক্লিয়ার রাখতে হবে শুধু মুখস্থ করলে কিন্তু হবে না ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে তোমাকে একটুখানি বুঝতে হবে বুঝে যদি পড়ো তাহলে এই চারটে ইউনিট থেকে তোমার এত বেশি প্রশ্ন আসে যে নিটে তুমি হাই র্যাঙ্ক করতে পারবে বাকিগুলো অবশ্যই আর আরেকটাও বলবো এগুলো হচ্ছে তারপরে মানে সবসময় মনে রাখবে ট্রাফিক সিগনাল মেনে পড়াশোনা করবে মানে গ্রিন মানে গো গ্রিন মানে এগুলো হচ্ছে গ্রিন চ্যাপ্টার তারপরে হচ্ছে ইয়েলো আর তারপরে রেড রেডের মধ্যে তুমি কোনগুলোকে ফেলবে ধরো এই ইউনিটটাকে তুমি রেডে ফেলতে পারো তারপরে এই ইউনিটটাকেও তুমি রেডের মধ্যে ফেলতে পারো আর বাকিগুলো কিন্তু গ্রিন ইউনিট তো তোমাকে আর বাকিগুলো ইয়েলো ইউনিট আর এইগুলো হচ্ছে সব গ্রিন ইউনিট এগুলো মানে এগুলো হচ্ছে সব সবসময় থেকে বেশি প্রতি বছরই প্রশ্ন আসে তো এইভাবে যদি তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার রেখে ট্রাফিক সিগন্যালের লাইট মেনে যদি পড়ো আর এইগুলো তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে বারবার বারবার রিভিশন করতে হবে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস এগুলো থেকে করতে হবে তাহলে তুমি নাম্বারটা অনেক বেশি সিকিওর করতে হবে পারবে তারপরে তোমাকে ইয়েলো লাইটগুলো এগুলো ইয়েলো ইয়েলোগুলোকে পড়তে হবে বেশি করে তারপরে তুমি রেডের দিকে আসো অ্যাকচুয়ালি বলবো রেড বলে কিছু হয় না আইদার ইয়েলো নাহলে গ্রিন কারণ একদম আসে না সেটা এই বছর যেটা হয়েছে একদমই কোয়েশ্চেন দেয়নি সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড থেকে কিন্তু এটা একটা সত্যি শকিং জিনিস দেয়নি একটাও প্রশ্ন দেয়নি এই বছর দেয়নি মানে পরের বছর দেবে না সেটাও হয় না তো তাই প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমার কোয়েশ্চেন কিন্তু মোটামুটি আসে তাই জন্য বলবো যে নিটে যদি ভালো রেজাল্ট করতে চাও নিটের ফল যদি তোমার মনে হয় যে না আমি নিটে পাবই চান্স পাবই তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টারগুলো এই ইউনিটগুলো ভীষণ ভালোভাবে পড়তে হবে আর সাথে যেগুলো থেকে একটু কম প্রশ্ন আসে সেগুলোকে একদম বাদ দিয়ে গেলে চলবে না সেগুলোকেও ভালো করে পড়ে যেতে হবে আর যারা নিট দু হাজার পঁচিশ দিচ্ছ আমি বলবো আর কিন্তু বেশি সময় নেই তোমরা হয়তো ভাবছ যে এখনো সামনে অনেক সময় আছে তা কিন্তু নয় এখন থেকেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে রিভাইজ করতে হবে প্র্যাকটিস করতে হবে সব কিছু যদি না করো লাস্ট মোমেন্টে গিয়ে যদি ভাবো যে আমি ক্লাস টুয়েলভের পরে করব তাহলে কিন্তু পারবে না যারা ড্রপার স্টুডেন্ট তাদেরকে তো উঠে পড়ে লাগতে হবে প্রচুর কম্পিটিশান আসলে তোমাদেরকে পেতে গেলে তোমাদেরকে ভালো করে এখন থেকে প্রথম থেকে পড়তে হবে কেন দু হাজার চব্বিশে হলো না সেটা ভেবে গালে হাত দিয়ে বসে থাকার সময় কিন্তু নেই হয়নি হয়নি আবার একটা বছর পাচ্ছ এটা তুমি দেখো তুমি যত খুশি অ্যাটেম্প করতে পারবে এদিকে তোমার সিলেবাস কিন্তু লিমিটেড বই আর ফিক্সড আছে এনসিআরটি তোমার কাছে এই অপরচুনিটিটা কিন্তু সময় আসবে না তোমাকে এটাকে কাজে লাগাতে হবে এই যে তুমি একটা গোটা বছর শুধু নিজের জন্য পড়াশোনার জন্য ডেডিকেশন দিয়ে পড়ো পড়বে বলে সময়টা পাচ্ছ সেটাকে কাজে লাগাও আর আমার চ্যানেলে বায়োলজির তুমি ক্লাস পেয়ে যাবে ক্লাসগুলো ফলো করো যারা নতুনভাবে পড়ছো নিটের জন্য পড়ছো তারাও দেখতে পারো যারা অলরেডি ড্রপ স্টুডেন্ট যারা রিভাইজ করতে চাও তারাও ভিডিওগুলো কমপ্লিটলি দেখলে তোমাদের পুরো কমপ্লিট চ্যাপ্টারে রিভিশনও হয়ে যাবে একবার রিভাইজ করে নিয়ে তারপরে তুমি আবার পিওয়াই কিউ এমসি কিউ সলভ করে নাও কিন্তু হ্যাঁ হাটতে বাবা তোমাকেই হবে আর কেউ করে দেবে না কোনো টিচার কোনো ইনস্টিটিউট পারবে না তোমাকে পড়তে কিন্তু তোমাকেই হবে নিট পেতে গেলে এটাই একমাত্র মন্ত্র ম্যাম কোন ইনস্টিটিউটে ভর্তি দেবো ম্যাম কোথা থেকে পড়বো কি করব না পড়তে তোমাকেই হবে সে তুমি যেখান থেকেই পড়ো না কেন যত টাকা খরচা করেই পড়ো না কেন ওকে চলো তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো